আলজেরিয়ার বিশিষ্ট মুসলিম স্কলার শেখ শামসুদ্দিন আল জাজাইরিকে বিয়ের প্রস্তাব দিয়ে হইচই ফেলে দিলেন দেশটির নায়িকা নাইমা আবাবসা। জাজাইরি সেই প্রস্তাব সবিনয় ফিরিয়ে দেন। শেখ শামসুদ্দিন আল জাজাইরি আলজেরিয়ার প্রভাবশালী টিভি চ্যানেল শামস FM এর একটি অনুষ্ঠানে আলোচনা করছিলেন। এমন সময় অনুষ্ঠান স্থলে জাহিদা সাবিত নামের এক নারী সাংবাদিক আলজেরীয় নায়িকার বিয়ের প্রস্তাবটি শুনান শেখ শামসুদ্দিন আল জাজাইরিকে। অন্যদিকে শেখ এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে বলেন যে, আমি বিয়ে করেছি এবং আমার জীবনে সুখী, আমি নতুন স্ত্রী খুঁজছি না। তবে তিনি এই নায়িকার হেদায়েত এবং তার জন্য একজন উত্তম স্বামীর দোয়া করেন, যিনি তাকে রক্ষা করবেন বলে কামনা করেন। তিনি তাকে স্বামী খোঁজার আগে তওবা করার এবং গান ছেড়ে দেওয়ারও আহ্বান জানান। বহু বছর আগে সংকটের মুখোমুখি হলে তিনি নাইমা আবাবসার মালিকানাধীন একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বসবাসের প্রস্তাব পেয়েছিলেন। তবে তিনি এই প্রস্তাবের জন্য ধন্যবাদ জানিয়ে ছিলেন। বেশ কয়েক বছর এই স্কলার ও নাইমা আবাবসা একই ফ্লাইটে করে হজে যান। মূলত তখন থেকেই নাইমা আবাবসা শেখ জাজাইরি সম্পর্কে জানতে পারেন। সেই সফরটি ছিল দেশটির রাষ্ট্রপ্রধান আব্দুল আজিজের সৌজন্যে। এই পর্বটি প্রচারের কয়েক ঘন্টা পর নাইমা আবাবসা নিজের মুখে বিয়ের বিষয়টি উচ্চারণ করেন এবং বিয়েতে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, তিনি শেখ শামসুদ্দিনকে শ্রদ্ধা করেন, তাকে ও তার পরিবারকেও চেনেন। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ।